আশ্রয়কেন্দ্রে সেন্ট মার্টিনের সবাইকে আনা হয়েছে, কক্সবাজার এবং চট্টগ্রামের এখনও শতভাগ লোককে আনা হয় নাই। মূলত এটা মায়ানমার এবং কক্সবাজার জেলায় উপর দিয়ে প্রবাহিত হবে, কিন্তু এর প্রভাবে জলোচ্ছ্বাস হতে পারে চট্টগ্রাম জেলা, নোয়াখালী জেলা, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, বরগুনা। না, এখন পর্যন্ত যে দূরত্ব আছে অগ্রভাগ আগামীকাল সকাল থেকেই উপকূল স্পর্শ করতে থাকবে। আশ্রয়কেন্দ্রে সেন্ট মার্টিনের সবাইকে আনা হয়েছে, কক্সবাজার এবং চট্টগ্রামের এখনও শতভাগ লোককে আনা হয় নাই, লোকজনকে আনা হচ্ছে, তার হিসাবটা এখন পর্যন্ত আমরা পাই নাই। তবে জেলা প্রশাসক মহোদয়দের বক্তব্য অনুযায়ী যে আশ্রয়কেন্দ্রে লোকজনকে সরিয়ে আনার কার্যক্রম চলমান আছে। জলোচ্ছ্বাস টেকনাফের জন্য, টেকনাফ কক্সবাজার জন্য স্পেসিফিক বলা হয়েছে 2 থেকে 3 মিটার উচ্চতা জলোচ্ছ্বাস হবে, এবং চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, বরগুনা, ভোলা এইগুলোতে 2 মিটারেরও নিচে পূর্বাভাস দেওয়া হয়েছে জলোচ্ছ্বাস 5 থেকে 7 ফিট স্বাভাবিক আছে। চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, সেন্ট মার্টিনে 2 থেকে 3 মিটার অর্থাৎ 6 থেকে 9 ফিট। না, জলোচ্ছ্বাস তো আসলে অনেক বেশি বলে কোনো শব্দ নাই, তবে 3 মিটারের বেশি হলে আশ্রয়কেন্দ্রের লোকজনের জন্য একটা আশঙ্কা থেকে যায়। যে এটা এটা আমরা তো আলোচনায় বলেছি, রোহিঙ্গাদের জন্য RRR নেতৃত্বে 4,500 ভলান্টিয়ার কাজ করছে সেখানে, যেহেতু পাহাড়ের উপরে জলোচ্ছ্বাসের কোনো আশঙ্কা নাই, কিন্তু বৃষ্টিপাতের কারণে সেখানে ভূমিধস হতে পারে, এই আশঙ্কা মাথায় রেখে আমরা ভলান্টিয়ারদের প্রস্তুত থাকতে বলেছি। আর যেহেতু রোহিঙ্গাদের সংখ্যা 12 লক্ষ, তাদেরকে সরিয়ে নিয়ে কোনো আশ্রয়কেন্দ্রে অ্যাকোমোডেট করার মতো আমাদের সক্ষমতা নাই। 4,500 ভলান্টিয়ার কাজ করছে। জি, হ্যাঁ, যে পরিমাণ পূর্বাভাস দেওয়া হয়েছে জলোচ্ছ্বাসের ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টিপাত হবে 200 মিলিমিটারের অধিক প্রায়, সে পরিমাণ বৃষ্টিপাতে ভূমিধসের আশঙ্কা থেকে যায়। সেনাবাহিনী মোতায়েন করা হয় নাই, কিন্তু আমাদের জানেন যে আর্ম ফোর্সেস ডিভিশন আছে, তাদের নেতৃত্বে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড তারা কাজ করতেছে। নগদ টাকা এবং খাদ্য, শুকনো খাবার, চাল মজুদ আছে, প্রয়োজনে সেখান থেকে তারা ব্যবহার করবে। সর্বমোট বরাদ্দটা বলতে একসাথে বলা হয় তাহলে সেটা কি করেছেন, একসাথে কত বরাদ্দ? এই ঘূর্ণিঝড়, না, ঘূর্ণিঝড়কে টার্গেট করে আমরা 20 লক্ষ টাকা, 200 মেট্রিক টন চাল আর 14 মেট্রিক টন শুকনো খাবার দিয়েছি, আর প্রত্যেক জেলায় 20 লক্ষ টাকা এবং 200 মেট্রিক টন চাল, 2,000 প্যাকেট শুকনো খাবার, এগুলো মজুদ থাকে সবসময়। না, কক্সবাজার এবং চিটাগাং ছাড়া আমরা কোথাও বরাদ্দ দিই, সেখানে জেলা প্রশাসকদের কাছে যে অর্থ মজুদ আছে, অর্থ এবং খাদ্য সহায়তা, তারা সেটা সেটা যদি প্রয়োজন হয় তারা সেটা ব্যবহার করবে। না, এখন এখন বাতাসের যে গতিবেগ 150 থেকে 160 কিলোমিটার, এটা খুব বেড়ে হয়তো 180 কিলোমিটার হতে পারে, এর বেশি সম্ভাবনা নাই, তাহলে এটাকে সুপার সাইক্লোন বলা যাবে না, কারণ সুপার সাইক্লোন হতে গেলে 220 কিলোমিটারের অধিক গতি সম্পন্ন ঘূর্ণিঝড় হতে হবে। যেহেতু এটা 220 কিলোমিটার পর্যন্ত যাবে না, সেজন্য আমরা এটাকে অতি প্রবল ঘূর্ণিঝড় বা ভেরি সিভিয়ার সাইক্লোন আমরা বলতে পারি, 150 থেকে 160-এর মধ্যে ওঠানামা করছে, কমেছে। জি, এবং আজকে এটা যে গতিবেগ, যে গতিতে এটা এগিয়ে যাচ্ছিল 15 থেকে 20 কিলোমিটার গতিতে, সেটাও কমে আসছে। এখন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জানালেন যে এটা এখন 8 কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে।